হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালোবাসেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে কিছু পোস্টার দেখা যাচ্ছে। সামনে কিন্তু 16ই ডিসেম্বর, আপনারা 16ই ডিসেম্বর উপলক্ষে শুভেচ্ছা পোস্টার কিভাবে ডিজাইন করবেন আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো গাইস, আপনারা কিন্তু পোস্টারগুলো জাস্ট এক ক্লিকে PLP ফাইলের মাধ্যমে ডিজাইন করতে পারবেন খুব সহজে। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে পোস্টারগুলো ডিজাইন করতে পারবেন। পোস্টারগুলো ডিজাইন করার জন্য আপনাদেরকে প্রথমে পিক্সেলল্যাব অ্যাপে চলে আসতে হবে। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে দেবো, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনাদেরকে PLP ফাইল ডাউনলোড করে নিতে হবে। আপনারা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে PLP ফাইলের লিংক পেয়ে যাবেন, তো আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে আপনার নিউ টেক যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই লেখাটাকে এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনারা এখানে তিনটা ডট যে দেখতে পাচ্ছেন, আপনারা এই তিন ডটে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ওপেন PLP ফাইল যে অপশনটা রয়েছে, তো আপনারা এইখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর গাইস, এখানে আপনারা .plp যে অপশনটা রয়েছে, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যে PLP ফাইলটা আপনারা ডাউনলোড করে নিয়েছেন, তো আপনারা সেই ফাইলটাকে এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। তো গাইস, এখানে যখন আপনারা ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। তো গাইস, এখানে আমি ব্যাগে চলে আসছি। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ পোস্টারটা কিন্তু চলে আসছে। যদি আপনারা এখান থেকে কোনো চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো গাইস, সর্বপ্রথমে আমি এখান থেকে আপনাদেরকে ফটোটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সিম্পলভাবে ফটোর যে আর কি চিহ্নটা রয়েছে বা ফটোটা যে রয়েছে, তো আপনারা সেই ফটোতে টাচ করবেন। করার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে, তো আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা রিসিলেক্টে ক্লিক করবেন। করার পর আপনারা একটা PNG ফটো আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন, তো আমি এখান থেকে কাস্টমাইজ করে দিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তারপর আমি এখানে ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার পর তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা আমার উল্টো হয়েছে, তো আমি নিজেই কিন্তু উল্টো করে দিলাম। তারপর গাইস, এখানে আপনারা যে আর কি অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা যদি দলের ছবি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা দলের ছবি চেঞ্জ করতে পারবেন। তো আমি এই দলের ছবিটাকে চেঞ্জ করছি, তো আমি এখানে ক্লিক করছি। করার পর আগের যে দলের ছবিগুলো রয়েছে, তো আমি এগুলোকে হাইড করে দেবো। তো হাইড করার জন্য আপনারা চোখের আইকনে একবার ক্লিক করবেন, তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর তো গাইস দেখতে পাচ্ছেন আগের যে আর কি দলটা ছিল সেই দলটা রিমুভ হয়ে নতুন যে আমি দলটাকে অ্যাড করলাম সেই দলটা কিন্তু অ্যাড হয়েছে। তো আপনারা কিন্তু এইভাবে আপনারা কিন্তু সমস্ত কাস্টমাইজ করতে পারবেন। তো যেগুলো লক রয়েছে সেগুলোকে আপনারা আনলক করে দিয়ে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তারপর গাইস, আপনারা যদি নামটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা নামের উপর দুবার টাচ করবেন। করার পর আপনারা যার নামটা লিখতে চান, তো আপনারা সেই নামটা লিখে দেবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর গাইস, এখান থেকে কিন্তু আপনারা কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এখানে কালারে গিয়ে আপনারা কিন্তু কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, তো আপনারাও কিন্তু কালারটাকেও চেঞ্জ করতে পারবেন। তো গাইস, এখানে কিন্তু আপনার সমস্ত কিছু আপনারা নিজের হাতে কাস্টমাইজ করতে পারবেন। যতগুলো লেখা রয়েছে সেগুলোকে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো গাইস, যখন পোস্টারটা একদম ফুলফিল ডিজাইন হয়ে যাবে আপনাদের, তারপর এখানে আপনারা এইখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা সেভ অ্যান্ড ইমেজে ক্লিক করবেন। করার পর গাইস, এখানে আপনারা কাস্টমটাকে আল্ট্রা আপনারা সিলেক্ট করে দেবেন, তো আমি এখান থেকে আল্ট্রা সিলেক্ট করছি। করার পর এখানে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে আপনারা কিন্তু ফটোটাকে বা পোস্টারটাকে আপনারা কিন্তু খুব সহজে সেভ করে নিতে পারবেন। আশা করি আপনার ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।